টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2022 পয়েন্টেবিলটি লাস্ট আপডেট করা হয়েছে 1 নভেম্বরে। আজকের দিনে নভেম্বরের 1 তারিখে দুটি ম্যাচ হয়েছিল। প্রথম ম্যাচ আফগানিস্তান ভার্সেস শ্রীলঙ্কার মধ্যে, সেই ম্যাচে শ্রীলঙ্কা উইন হয়েছে, এবং দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যে হয়েছিল, সেই ম্যাচে ইংল্যান্ড উইন হয়েছে। তাই আজকের পয়েন্টেবিলটি ঠিক এরকম। গ্রুপ ওয়ানে নাম্বার 1 পজিশনে আছে নিউজিল্যান্ড, 4 ম্যাচ খেলে 5 পয়েন্টে। 2 নম্বর আছে ইংল্যান্ড, 4 ম্যাচ খেলে 5 পয়েন্টে। 3 নম্বর আছে অস্ট্রেলিয়া, 4 ম্যাচ খেলে 5 পয়েন্টে। 4 নম্বর আছে শ্রীলঙ্কা, 4 ম্যাচ খেলে 4 পয়েন্টে। 5 নম্বর আছে আয়ারল্যান্ড, 4 ম্যাচ খেলে 3 পয়েন্টে। 6 নম্বর আছে আফগানিস্তান, 4 ম্যাচ খেলে 2 পয়েন্টে। গ্রুপ টুতে নাম্বার 1 পজিশনে আছে সাউথ আফ্রিকা, 3 ম্যাচ খেলে 5 পয়েন্টে। 2 নম্বর আছে ইন্ডিয়া, 3 ম্যাচ খেলে 4 পয়েন্টে। 3 নম্বর আছে বাংলাদেশ, 3 ম্যাচ খেলে 4 পয়েন্টে। 4 নম্বর আছে জিম্বাবুয়ে, 3 ম্যাচ খেলে 3 পয়েন্টে। 5 নম্বর আছে পাকিস্তান, 3 ম্যাচ খেলে 2 পয়েন্টে। 6 নম্বর আছে নেদারল্যান্ড, 3 ম্যাচ খেলে 0 পয়েন্টে। এই টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2022 পয়েন্টেবিলিটি লাস্ট আপডেট করা হয়েছে 1 নভেম্বরে। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন।